রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দুপুর 12টা সংবাদে, সাথে আছে আমি গালি ইবনে রিয়াজ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যত ফসল এবং পুকুরের মাছ চাষ শুরু করে যত যা টাকা পয়সা সব আমার দাদা মা হাতে তুলে দিতেন। আমার মা সেখান থেকে একটি পয়সাও নিজের জন্য খরচা করতেন না, সব টাকাটা জমিয়ে রাখতেন এবং সেটা আমার আব্বাসের উত্তর ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত এবং তখন থেকে তার হাতেই তুলে দিতেন। তার জন্য নিজের প্রয়োজনে একটি পয়সা কখনো খরচ করেননি। তিনি জানবেন যে যে কোনো সময় আব্বা আসতে পারে, তার সে টাকাটা লাগতে পারে, কাজে সব সময়টা তিনি সঞ্চয় করে রাখতেন এবং সেই সঞ্চয়টা গোটা তুলে হাতে দিতেন। এভাবে কিন্তু তিনি সবসময় মানে মানুষকে দেবার একটা আন্তরিকতা তার মাঝে ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতি অঙ্গনে বিভিন্ন সময় যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়, সেখানে আমি দেখেছি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। সেটা বেগমতি চৌধুরীর প্রবন্ধে আপনারা পেয়েছেন, যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলা আমাকে মাকেও জড়ানোর অনেক চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা কয়েকবার তাকে ডেকে নিয়ে প্রশ্ন করেছে কিন্তু তিনি জানতেন, হয়তো আমি বড় সন্তান সেই জন্য আমি কিছুটা জানতাম, কিন্তু এটা নিয়ে কখনো তিনি নিজেও ঘাবড়াননি, কিছু বলেননি। কিন্তু আন্দোলন সংগ্রাম গড়ে তোলার তার একটা অত্যন্ত মানে আমি বলবো একটা দক্ষতা ছিল। তিনি জানতেন কিভাবে মানুষের মাঝে যেতে হবে, কিভাবে সংগ্রাম করতে হবে। তাই ছয় দফা আন্দোলন এবং আগরতলা ষড়যন্ত্র দেওয়ার পরে যে চক্রান্তগুলি চলছিল তার মধ্যে জনমত সৃষ্টি করা এবং দলকে সুসংগঠিত করে আন্দোলনটাকে গড়ে তোলা, বিশেষ করে ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনটা সম্পূর্ণ আমার মায়ের ছাত্র এবং শ্রমিক এদের আন্দোলনটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমার মার একটা অনবদ্য ভূমিকা রয়েছে। এত বিস্তারিত আমি এখন বলতে চাই না, কারণ আমার অনেক লেখা আমি বলেছি, অনেকবারই বলেছি, কিন্তু আমি দেখেছি যে কিভাবে মানে কৌশল করে করে এই আন্দোলনগুলি সুন্দরভাবে করে মানুষকে জনমতটা সৃষ্টি করে নিয়ে এসেছিলেন। কাজে যখন আমাদের নেতা আপনাকে জোর করলেন কারণ আই ফান ওখান থেকে খবর পাচ্ছে তাহলে তাকে নিয়ে যাবে গোলটেবিল বৈঠকে বসার জন্য, আমার মা সাথে সাথে নিশ্চিত করেন যে এখন জনগণ আমাদের সাথে আছে, কাজে তিনি যেন না যান। আমার বাবা কিন্তু যাননি, যার জন্য তাকে ওই মামলা তুলে নিতে বাধ্য হয় আই ফান, কারণ পাকিস্তানের রাষ্ট্রপতি এবং তারা আমার বাবাকে মুক্তি দিতে বাধ্য হয়। কাজে এইভাবে সেই সময় যদি সেটা না হতো তাহলে আগত ষড়যন্ত্র মামলায় 35 জন আসামি, তার মধ্যে একজন সার্জেন্ট জয়লক, তাকে ওই বন্দী অবস্থায় হত্যা করা হলো 34 জন। আমার বাবা যদি যেতেন সেখানে পেরোলে মুক্তি নিয়ে, তো বাকি কয়েকজনের যে ভাগ্যে কি ঘটতো সেটা আপনারা বুঝতেই পারেন, তাদের আর জীবন নিয়ে ফিরে আসতে হতো না। কিন্তু আমার মা তার নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং তখন সঠিক সিদ্ধান্তটা দিয়েছিলেন বলেই মামলা প্রত্যাহার হয়েছিল এবং তখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাই পরিবর্তন হয়ে যায়। এরপর 70-এর নির্বাচন, সেই নির্বাচনে অনেকেই ছিল নির্বাচন না করা আন্দোলন। আমার বাবার কথা ছিল যে না, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নেতৃত্ব কে দেবে সেটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন, তখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। এবং আমার মা সবসময় আমার বাবা এই সিদ্ধান্তের সাথে একমত ছিলেন। 7ই মার্চের ভাষণের সময় অনেকে অনেক কিছু বলেছিলেন কিন্তু আমার মার কথা খুব স্পষ্ট ছিল যে সারা জীবন কাজ করেছো তুমি, তোমার মনে যে কথা আসবে সেই কথা বলবে। আজকে বিশ্বব্যাপী সেই ভাষণ মর্যাদা পেয়েছে, বিশ্ব পারমাণবিক দলিলে স্থান পেয়েছে। যখন পাকিস্তানি হাওলাদার বাহিনীর হাতে তিনি বন্দী হয়ে যান, এই বন্দী অবস্থায় তার ভিতরে যে দৃঢ় মনোবল ছিল সেটা আমরা তখন দেখেছি। বলতে গেলে আমার দুই ভাই তখন মুক্তিযুদ্ধে, জামাত বন্দীখানার থেকেই গেরিলা কায়দায় বের হয়ে মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে চলে যায়, কামাল তার আগেই মুক্তিযুদ্ধে চলে যায়।
ওই অবস্থার মধ্যে সারাটা দিন গোলাগুলি, ছাদ রূপে তারা পাকিস্তানি আর্মিরা প্যারেড করত, না ঘুমাতে দিত, বিজলি বন্ধ করে দিত, অনেকভাবে তারা অত্যাচার করতেন। তা আমার মাকে কখনো এই ব্যাপারে ঘাবড়াতে দেখিনি, সবসময় একটা সাহস দিয়ে রেখেছেন। এবং 23 ডিসেম্বর থেকে যখন যুদ্ধ শুরু হলো, তখন মানে আমাদের ওখানে খাওয়া দাওয়া প্রায় কিছু নেই, তখন চাল ডাল একটা হাড়িতে রান্না করে রেখে সারাদিনে বলা হতো যে তোমরা এক মুঠ, যার যখন খিদে লাগবে এক মুঠ খাবার খাবা, কারণ কতদিন চলবে জানি না, কারণ আমাদের রেশন খুব কম নেই। তসিন তেল দিয়ে চুলায় রান্না হতো, সেটাও কম, কাছে কখন আবার রান্না করা যাবে তা জানা নাই। কিন্তু কখনোই হাহুতাশ করা বা ই করা আমার মা কিন্তু তা করতেন না। প্রতিটি ক্ষেত্রে তার ভিতরে একটা দৃঢ় মনোবল ছিল, আর তিনি কখনো হতাশ হতেন না, আর কখনো নাই নাই বলতেন না। আমার আমাদের বাড়িতে নিয়মই ছিল কেউ কোনো কিছু নাই বলতে পারবে না, কোনটা ফুরিয়ে গেছে আনতে হবে সেটা বললো, কিন্তু নাই শব্দটা বলতে পারবে না। এইভাবে কিন্তু আমার মা কাজ করেছেন। যখন মুক্তিযুদ্ধের পর এই যত দুস্থ মেয়েরা, তিনি নিজে ছুটে গেছেন তাদেরকে দেখতে, এসব বলছে যে কি মানে তাদের কষ্ট দেখে, তার ভিতরে যে কষ্টটা দুঃখটা আমরা দেখেছি, এবং তাদেরকে বিয়ে দেওয়া, সামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা, সেটাও তিনি নিজে গণবিয়ে একসাথে বসে গণবিয়ে দিয়েছেন। আবার সেটা নিয়ে কেউ কখনো তাদের ভবিষ্যতের জীবনে যেও কখনো কেউ দাগ লাগাতে না পারে, সেজন্য কি কি করণীয় সে বিষয়ে আমার বাবার সঙ্গে তিনি পরামর্শ করেছেন এবং সেটা করে দিয়ে গেছেন। যে এইভাবেই তিনি মানে আমরা দেখেছি যে তিনি কিভাবে কাজ করেছেন, ঠিক এইভাবেই তিনি আমার বাবার পাশে ছায়ার মতো থেকেছেন। আর 75-15 আগস্ট ঘাতকের দল রাষ্ট্রপতিকে ক্ষমতা হত্যা করবে ক্ষমতার জন্য, কিন্তু তারা তো শুধু রাষ্ট্রপতিকে হত্যা করে ক্ষমতা নিতে আসেনি, অর্থাৎ আমার বাবাকে শুধু একা হত্যা করতে আসেনি, তারা প্রথমেই তো আমার ভাই কামালকে হত্যা করেছে, তারপর আমার বাবাকে হত্যা করেছে। যখন আমার মা গোলাগুলি শুনে ছুটে গেছে, দেখেছে পাকিস্তানি সেনারা, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সদস্যরা, তারা তাকে যেতে দেবে না আমার আপনার কাছে, তিনি যাবেন, তিনি বলছেন যে ওনাকে মেরে ফেলেছ, আমি ওনার কাছে যাব, তারা বাধা দিয়েছে, তারপরেও তিনি যেতে চেয়েছেন। তারপর ওখানেই তাকে গুলি করে, ওতে বলছেন আমাকে গুলি করে মারো, আমি এখান থেকে নেব না, আমি ওনার কাছে যাব, আমার স্বামীর কাছে যাব, বলছে যাও তুমি তোমার স্বামীর কাছে যাও, সেখানেই তাকে গুলি করে হত্যা করেছে। যারা করেছে তাদের অনেক আমাদের চেনা, অনেক সেনা কর্মকর্তা আমাদের বাসায় এসেছে, আমার মায়ের হাতে খাবারও খেয়েছে, আমাদের সে অভিজ্ঞতা আছে, আমরা তাও জানি, কামালের সাথে একসাথে কাজ করেছে। কিন্তু এই যে পাকিস্তানি সেনাবাহিনী তারা আমার বাবাকে গ্রেপ্তার করতে যখন এসেছিল, তখনও তাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল হত্যা করা, কিন্তু তার সামনে দাঁড়িয়ে হত্যা করতে পারেনি। আর আমাদের দুর্ভাগ্য যে যে বাংলাদেশ আমার নিজের সৃষ্টি করলেন, যে বাংলাদেশের সেনাবাহিনী তার নিজের হাতে সৃষ্টি, যেখানে পাকিস্তান আমলে কোনো সেনাবাহিনী সদস্যরা ওই মেজরের উপরে কোনো প্রমোশন পেত না, আর স্বাধীন বাংলাদেশে সেই মেজরদের তিনি নিজের হাতে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিলেন, সেই মেজর জেনারেল জিয়ার থেকে শুরু করে মেজর হুদা ফারুক, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, কর্নেল ফারুক তো আমাদের বাড়িতে ডিউটিতেই ছিল সিকিউরিটির জন্য, তারাই খুন করলো, তারাই হত্যা করলো। আর ডালিম, ডালিমের শাশুড়ি, ডালিমের বউ তো সর্বক্ষণ আমাদের বাসায়, মেজর ডালিম আর তার বউ, তার শাশুড়ি এমন কোনো দিন নেই তারা না আসতো। এমনকি আমি 30 জুলাই বাংলাদেশ ছেড়ে জার্মানিতে যাই, মিয়া রেহানা 27 থেকে জয় জন্মদিন, আমরা কখন জন্মদিন খুব ফুর্তি করে করতাম না, খুব ঘরোয়া ভাবে, কিন্তু সেদিনও ডালিমের শাশুড়ি, ডালিম, ডালিমের বউ সব এসে ওখানে হাজির, তাদের দাওয়াতটাও রাখতো না, কোনো পারমিশন যখন তখনই আসতো, সেদিনও এসছে, সে তো আমরা নিজেই দেখে গেলাম। তারপর কতগুলো বেইমানি মুনাফিকি তারা করেছে, ও কীভাবে আপনি একবার চিন্তা করে দেখেন, যেমন মা মায়ের বুকে গুলি, কামাল জামালের নবপরিণীত বধূ ছোট্ট রাসেল, জামাল তো সেনা অফিসার,
একজন সেনা মানে সদর একজন সেনা অফিসারকে গুলি করে হত্যা করলেন। যে আমি দ্বিতীয় মিলিটারি সেক্রেটারি, আমার বাবার ব্রিগেডিয়ার হিসেবে তিনি প্রমোশনও পেয়েছেন, খালি পোস্টিং হলে প্রমোশনটা কার্যকর হতো, সেটা হয়নি। তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ অফিসার হাসিবুর রহমান, তাকে হত্যা করেছে। এইরকম একটা জঘন্য ঘটনা। কিন্তু আমার মা তিনি তো জীবন ভিক্ষা চাননি, তিনি নিজে বাঁচতে চাননি, তিনি সাহসের সাথে সেখানে একথাই বলছেন যে আমার স্বামীকে হত্যা করেছে, আমি তার কাছেই যাব। সেখানেই তাকে হত্যা করা হয়েছে। কাজে জীবনে মরণে তিনি আমার বাবার একজন উপযুক্ত সাথী হিসেবেই তিনি চলে গেছেন। আজকে তার জন্মদিন, যে সেই জন্মের পর 3 বছর থেকেই পিতা মাতা সব হারিয়ে সারাটা জীবন শুধু সংগ্রামই করে গেছেন, কষ্টই করে গেছেন। কিন্তু এই দেশের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য তিনি যে কত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সেটা আমরা নিজেরাই জানি। এই দেশ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষের মুক্তি আসবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আব্বার যে আদর্শটা, সেই আদর্শটা তিনি খুব সঠিকভাবে নিজে ধারণ করেছিলেন, আর সেটা ধারণ করেই তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়ে গেছেন। কোনোদিন সংসারে কোনো ব্যাপারে তিনি আমার আব্বাকে কখনো কিছু বলেননি, কোনো কিছু চাননি। শুধু বলতে তোমার একটা দেখা লাগবে, এগুলো আমি সব দেখবো, আমি সব করব। ঠিক সেভাবেই করে গেছেন তিনি, যার ফলে আমার বাবা নিজে সম্পূর্ণভাবে একটা দেশের জন্য কাজ করার একটা সুযোগ পেয়েছেন। আমি মনে করি যে আমাদের দেশের মেয়েদেরও সেই আদর্শ নিয়ে চলা উচিত, যে নিজের ত্যাগের মধ্য দিয়ে একটা সংসারকে সুন্দর করা যায়, একটা প্রতিষ্ঠানকে সুন্দর করা যায়, একটা দেশকে সুন্দর করা যায়। যাওয়ার পর উঠে উঠে নিজেকে বিলিয়ে দেয়, এর থেকে বড় আর কিছু হয় না। আমার মা সেই দৃষ্টান্ত রেখে গেছেন। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা চমৎকারভাবে আলোচনা করেছেন এবং এই আয়োজন করেছেন। আর সবচেয়ে বড় কথা যে আমাদের দেশের মানুষ, আজকে আমরা একটা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মুজিব বর্ষ আমরা উদযাপন করছি 2020 থেকে 2021 সাল আমরা ঘোষণা দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশটা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। কিন্তু করোনা ভাইরাস আমাদের সমস্ত কাজগুলিকে মানে বাধাগ্রস্ত করলো, কিন্তু এখানে কিছু করার নেই, কারণ সারা বিশ্বব্যাপী সমস্যা। তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো এবং বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশের হিসেবে গড়ে তুলব, যেখানে আমি মনে করি আমার মায়ের আত্ম এক সেটাও বৃথা যাবে না, লাখো শহীদের রক্ত বৃথা যাবে না। সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। দর্শক, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত ছিলাম আমরা সেখান থেকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বাংলাদেশের ফার্স্ট লেডি সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরও সমাধিস্থলে আসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বেগম মুজিবের স্মৃতিচারণ করে তার অবদানের কথা তুলে ধরেন। 71 সালে মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং বঙ্গবন্ধুর পাশে থেকে সাহসী ভূমিকার কথা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান মেয়র। আজকে ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি যে তিনি না হলে হয়তোবা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারে। বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব নীরবে নিভৃতে তিনি বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করেছেন। তার স্বামী যতদিন কারাগারে ছিলেন তিনি এই বাঙালি জাতিকে সুসংগঠিত করার জন্য নিবেদিতভাবে নীরবে কাজ করেছিলেন।
বাঙালির মুক্তির সংগ্রাম আর বঙ্গবন্ধুকে হিমালয় সম আসনে অধিষ্ঠিত করার নেপথ্যের কারিগর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশ ও দেশের মানুষের স্বার্থে। তার 90তম জন্মবার্ষিকী আজ, রেণু থেকে তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা, জানাচ্ছেন রিশাদ হাসান। 1930 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয় রেণু। মাত্র 5 বছর বয়সেই হারান তার মাতা পিতাকে। এরপর থেকেই বড় হতে থাকেন শেখ মুজিবের পিতামাতার কাছে। শেখ মুজিব ইন্টার্নস পাশের পরেই জীবনসঙ্গী হিসেবে পান রেণুকে। তখন সেই ছোট্ট মেয়েটি হয়ে উঠল বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শেখ মুজিবের রাজনীতির নেশা, তাই সংসার সামলানোর ভার এলো ফজিলাতুন্নেসার উপর। সেখানেই থেমে থাকেননি, তার দূরদর্শিতা তখনই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর দেশপ্রেমের অগ্নি পরীক্ষা আসন্ন। তাই তো তৎকালীন ছাত্রলীগ নেতাদের সম্মেলনের জন্য নিজের গহনা বিক্রি করেও টাকা দিয়েছিলেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিব বুঝতে পেরেছিলেন জনগণ শেখ মুজিবের সঙ্গে আছে, তাই আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে মুক্তির সুযোগ এলেও তাতে সম্মতি দেননি তিনি। পরে বেগম মুজিবের ধারণাকে সত্য প্রমাণ করে গণঅভ্যুত্থানে 1969-এর 22শে ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি পান শেখ মুজিব। ঠিক তার পরদিনই ভূষিত হন বঙ্গবন্ধু উপাধিতে। মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত দক্ষতায় নিজের পরিবারকে নিরাপদে রাখেন তিনি। 51-বর্তী পরিবারের দায়িত্ব সামলেও নিয়মিত খোঁজ রেখেছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাদের। সুকৌশলে কারাগারে বঙ্গবন্ধুর কাছে লিখেছেন চিঠিও। দেশ স্বাধীন হওয়ার পর একজন ফার্স্ট লেডি হয়েও সাধারণ জীবনযাপন করেছেন তিনি। মানুষের সেবায়, বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি একজন নেপথ্যের কারিগর, তিনি বঙ্গমাতা। রিশাদ হাসান, News24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দুপুর 12টার সংবাদে দেখছেন News24। সাধারণ সময়ের তুলনায় হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনাসহ নানা আতঙ্কের কারণে হাসপাতালমুখী নন রোগীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা কমে যাওয়ায় হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা মোকাবেলায় চিকিৎসা সেবার উপরে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাজধানীর একটি সরকারি হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। সপ্তাহের বাকি 6 দিন মোটামুটি রোগীর দেখা মিললেও শুক্রবার হয় রোগী নেই বললেই চলে। যারাও আছেন তাদের কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন, কেউ বা এসেছেন জরুরি সেবা দিতে। অথচ দেশের বৃহৎ সরকারি হাসপাতালের স্বাভাবিক চিত্র এমনটি থাকার কথা নয়। জটিল রোগে আক্রান্তরাও এখন হাসপাতালে যেতে আগ্রহী নয়। আমার হাজবেন্ড কিডনি পেশেন্ট, আমি ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু কোথাও সাহস পাচ্ছি না। হাসপাতালে গেলেই এদের সংস্পর্শে এসে মানুষের সংক্রমণিত হবে, সেক্ষেত্রে রোগীর সংখ্যা বাড়বে। সোরড্ডি হাসপাতালের পরিচালক জানান, সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে হাসপাতালমুখী মানুষের মাঝে কিছু হতাশার সৃষ্টি হয়েছে। যেসব ঘটনাগুলো ঘটেছে নিশ্চয়ই মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তো অবশ্যই সৃষ্টি হয়েছে। কখনো কখনো হতাশা, কখনো বা আস্থার অভাব, এই জিনিসগুলো তো অবশ্যই কাজ করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, স্বাস্থ্যসেবা খাতের নানা দুর্নীতির কারণে সাধারণ মানুষের আস্থা কমেছে চিকিৎসা সেবার উপর। এই আস্থাহীনতা দূর করা না যায় তাহলে জাতীয় স্বাস্থ্যের উপর, জনস্বাস্থ্যের উপর এর একটি প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়বে। কারণ রোগকে চেপে রেখে অথবা টেলিমেডিসিনের ভিত্তিতে ওষুধ নিয়ে কয়দিন মানুষ ভালো থাকতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বড় বিপর্যয়ে পড়বে স্বাস্থ্যসেবা খাত। রিশাদ হাসান, News24, ঢাকা। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ। নতুন করে মারা গেছেন 27 জন, এ নিয়ে মোট প্রাণহানি 3,333। একদিনে 12,600 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,851। এ পর্যন্ত মোট শনাক্ত 2,52,502। নতুন 1,760 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,45,584 জন। শুক্রবার দুপুরে কোভিড-19 সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,083 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 193 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 221 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,655 জন।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও 6,448টি প্রাণ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছে সর্বোচ্চ 1290 জন আর ব্রাজিলে 1,058 জন। এ নিয়ে সারা বিশ্বে মোট মৃত্যু হল 7,24,000-এর বেশি মানুষের। এছাড়া এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে মোট আক্রান্ত হয়েছে 1,95,32,000 মানুষ। ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের সংক্রমণ চলছে একই গতিতে। একদিনে দেশটিতে 63,000 মানুষ আক্রান্ত হয়েছে। কিন্তু এসবের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল খোলার প্রস্তুতি চলছে। এদিকে গেল 24 ঘন্টায় ভারতে মারা গেছে দেশটির এ যাবৎকালের সর্বোচ্চ 940 জন। এছাড়া দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা, পেরু ও কলম্বিয়াতে। এর মাঝেই বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন 1,25,00,000-এর বেশি মানুষ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার ধাক্কা সামলে সুবাতাস বইছে দেশের তৈরি পোশাক খাতে, আশাবাদী হয়ে উঠছেন উদ্যোক্তারা। বাড়ছে ক্রয়াদেশ ও পোশাক রপ্তানির পরিমাণ। অর্থবছরের প্রথম মাসেই পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $350 কোটি। এক মাসের ব্যবধানে যা বেড়েছে 54%। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, সুরক্ষা সামগ্রীর রপ্তানি এবং বাতিল ও স্থগিত অর্ডার ফেরত আসায় পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে। তবে প্রবৃদ্ধির এই ধারা টেকসই করতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নানা চড়াই উত্রাই পেরিয়েও রপ্তানিতে আশাবাদ জাগাচ্ছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। কঠিন এই দুর্যোগেও ঘুরে দাঁড়াচ্ছে এ খাতের রপ্তানি আয়, যা স্বস্তি এনে দিয়েছে উদ্যোক্তাদেরও। বিজিএমই এর হিসাবে করোনাকালে পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় $318 কোটি। তবে ধীরে ধীরে এখন পাল্টাচ্ছে সেই ছবি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য বলছে, গত এপ্রিলে ব্যাপক ধস নামে রপ্তানিতে। এপ্রিলে পোশাক রপ্তানি নেমে আসে মাত্র $37 কোটি, যা গেল 2 দশকের মধ্যে সর্বনিম্ন। মে ও জুন মাসে তা ধীর গতিতে বাড়লেও অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে সুখবর মিলেছে। $391 কোটি পণ্য রপ্তানিতে পোশাক থেকে এসেছে $324 কোটি। তবে প্রশ্ন হল, আগামীতেও তা কতটা টেকসই হবে? আমরা অত্যন্ত আনন্দিত যে রপ্তানির যে একটা অবনমনশীল একটা ধারা ছিল, সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে অগস্ট সেপ্টেম্বরে রপ্তানির ফিগারটা এটা জুলাইয়ের থেকে কিছুটা কম হবে, কিন্তু সেটা এপ্রিল মে জুনের যেই একটু হতাশাজনক ধারা ছিল তার চাইতে কিছুটা ভালো হবে বলে আমার বিশ্বাস। বিশ্ববাজারে আমাদের যারা ব্র্যান্ড ক্রেতা যারা আছেন তাদের আস্থা বেড়েছে, তারা আমাদেরকে নতুন ক্রয়াদেশের ক্ষেত্রে তারা আমাদের ইন্ডিকেশন দিচ্ছেন, অর্ডার আসছে। বিশ্লেষকরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ব্র্যান্ড বায়ারদের বাতিল হওয়া অর্ডার ফেরত আসা এবং সুরক্ষা পোশাকের রপ্তানির ফলে জুলাই মাসে বড় উল্লম্ফন ঘটেছে রপ্তানিতে। ভবিষ্যতের দিক বিবেচনা করে আমার মনে হয় যে কারখানাগুলো যদি অনলাইন আইটি বেসড প্ল্যাটফর্মে তাদের পণ্য বেচা কেনার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ান ও লোকবল তৈরি করেন, তাহলে সেটি তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একটি সুযোগ তৈরি করবে। সদ্যবিদায়ী অর্থবছরে পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে $2,795 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় 17% কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দুপুর 12টার সংবাদে দেখছেন নিউজ 24। চুয়াডাঙ্গায় রয়্যাল পরিবহনের একটি বাসের চাপায় 6 জন মারা গেছে। নিহতদের মধ্যে পথচারী ও ভটভটির যাত্রী রয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তখন ভোর পেরিয়ে মাত্র সকাল। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সড়কের পাশে যাত্রী তুলছিল একটি ভটভটি, ছিলেন পথচারীরাও। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়্যাল পরিবহনের একটি বাস চাপা দেয় ভটভটিকে। দৃশ্যপট পাল্টে যায় মুহূর্তেই। ভটভটি চালক সহ 2 জন মারা যান ঘটনাস্থলেই। লোকজন মারতে মারতে প্রায় 300 কিলো স্কোয়ার ফিট মতো, হ্যাঁ, এভাবে তিনি মারতে মারতে চলে গেছে।
এ সময় আহত হন অন্তত 9 জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 4 জনের। এমন অবস্থায় মানুষজনকে আলম সাধুকে মারতে মারতে গিয়েছিল, যার পরে উনি গাড়ি থামায়নি, ঘুমানো অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এই যে প্রথম মারে হচ্ছে গা, এই একটা বরফের এই পেটি বরফের গাড়ি নিয়ে যাচ্ছিল আলম সাধু, পেছন দিক থেকে আলম সাধু মারে। স্থানীয়রা বলছেন বাস চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছিল, ওই গাড়িগুলোর সাইড দিয়ে ডলে নিয়ে এই আমার পাশে দেখছেন যে ইট এই ইটের গাদার উপরে মেরে দিয়ে তারপরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে। দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 5 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পানি বৃদ্ধি পাওয়ায় রাজধানীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে নতুন নতুন ঘরবাড়ি। রাজধানীর দক্ষিণ সিটির 70 নং ওয়ার্ড এলাকায় শত শত ঘর এখন পানির নিচে। চরম দুর্ভোগে রয়েছে এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন দীর্ঘদিন খাল খনন না হওয়া ও এলাকায় পানি প্রবাহে কোনো সুইচ গেট না থাকায় বন্যা ও দুর্ভোগ বাড়ছে। আর স্থানীয় জনপ্রতিনিধি বলছেন আগামী 2 বছরের মধ্যেই পাল্টাবে এই চিত্র। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। পানিতে ভাসমান এই ঘরের ছবি বলে দেয় বন্যার পানির কাছে কতটা অসহায় রাজধানীর নিম্নাঞ্চলে বসবাসরত বাসিন্দারা। রাজধানীর দক্ষিণ সিটির 70 নং ওয়ার্ডের বেশিরভাগ জায়গার চিত্রই এখন এমন। বন্যার পানি ভাসিয়েছে ঘর, ফসলি জমিতেও এখন একচ্ছত্র আধিপত্য বানের পানির। বাড়িঘর তো লাগা থাকে, কত হয়েছে মাথা বান্ধা রয়েছে, আর এইভাবেই কষ্ট মষ্ট করে দিন কাটাইতেছে মানুষের, আর যাইব কই এখন, নৌকেই তো আশ্রয় লো, আর ছাড়া আর তো রাস্তা নাই। পানিবন্দী মানুষগুলো বলছেন দীর্ঘদিন খাল খনন না করা ও কোনো রক্ষাবাদ না থাকায় কোনোভাবেই আটকানো যায়নি বন্যার পানি। রাতারাতি ভাসিয়েছে এলাকার শত শত ঘর, রান্নাঘরে পানি, ছাগল হাঁস মুরগি সব পণ্য পানি নিয়েছে। এবার এবারটা হয়ে গেলে মনে করেন আমাদের এই জিনিসটা আর ঐতিহ্য না। প্লাবিত অঞ্চল পরিদর্শন করে স্থানীয় কাউন্সিলর বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই এলাকার বন্যা সমস্যার সমাধান করা হবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আর একটু ওয়ার্স্ট খারাপ হয়েছে, তো ডে বাই ডে খারাপের দিকেই যাচ্ছে। আমি আমার মেয়র মহোদয়ের কাছে আমি অনুরোধ জানিয়েছি, আপনাদের মাধ্যমে আবার অনুরোধ জানাচ্ছি, পানি যাওয়ার সাথে সাথে যেন আমার রাস্তাঘাটগুলো একটু ঠিক করে দেন। তবে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকার বাসিন্দাদের। বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ তা বাস্তব চিত্র দেখলেই বোঝা যায়। পানিতে ভেসে যাওয়ার ভয়ে গৃহপালিত প্রাণীগুলো আশ্রয় নিয়েছে ঘরের চালে, আর মানুষগুলো ভাসছে নৌকায়। রাজধানীর 70 নং ওয়ার্ডের ঠুলঠুলিয়া এলাকা থেকে সৈয়দ রায়হান, নিউজ 24। পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রধান নদ নদীর পানি কমছে ধীর গতিতে। এতে সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন স্থানে বানের পানি নেমে যাওয়ায় ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে করোনা ও দীর্ঘস্থায়ী বন্যার কারণে হাতে নেই টাকা পয়সা। এই অবস্থায় ঘরবাড়ি মেরামত করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দুর্গতরা। মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফরিদপুরে পদ্মা নদীর পানি কমছে ধীর গতিতে। যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি কমায় জামালপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুড়িগ্রামে 3 দফা বন্যায় নদ নদীর অববাহিকা ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বানের পানি দীর্ঘস্থায়ী হওয়ায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সাভারের পোড়াবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বন্যাতদের বাস্তব চিত্র কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ গালিব। আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যে সাভারের অমরপুর পোড়াবাড়ি এলাকায়। এখানে আপনি দেখছেন যে বিস্তীর্ণ এলাকায় প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু কীভাবে তলিয়ে গেছে এবং বাড়িতে ঘর বাড়িতে পানি উঠে গেছে, এবং এখানকার মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ঘর থেকে বেরোতে পারছে না, এবং তারা কিন্তু রোগে আক্রান্ত হচ্ছেন এবং পানিবাহী রোগ এবং চর্মরোগ, বিভিন্ন খাদ্য সংকটেও রয়েছে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে বলছেন যে আজকে 21 দিনের মধ্যে কেউ কোনো খাবার বা ত্রাণ নিয়ে কেউ আসেনি এবং বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে, কেন? আমাদের এলাকার মানুষ বন্যায় একেবারেই কর্মহীন, আটকা পড়ে গেছে বাড়িতে, অনেকের পানি উঠে গেছে।
নাজমুল আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর অঞ্চলের চার জেলায় মাছের পোনার বেচাকেনার কেন্দ্র বলা হয় লালমনিরহাটের কাকিনা পোনার বাজারকে। ওই অঞ্চলে পোনা উৎপাদনেও বড় ভূমিকা রাখছে এই বাজার, একে কেন্দ্র করেই গড়ে উঠেছে অনেক হ্যাচারি। বাজারের আরও খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম মানিকের সঙ্গে। মানিক, বাজারের বিস্তারিত খবর আমাদেরকে জানাবেন। রংপুর আমরা ব্যবসায়ী সমিতির সভাপতি যিনি রয়েছেন তার সাথে আব্দুল লতিফ খান সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। সামরানি কি অবস্থায় রয়েছেন আপনারা? আমি আলহাজ আব্দুল লতিফ খান, আজ থেকে 53 বছর থেকে চামড়া ব্যবসা রংপুর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আছি। বর্তমান চামড়ার যে পরিস্থিতি, এইভাবে চলতে থাকলে আগামী দিনে হয়তো চামড়া ব্যবসা একদম নষ্ট হয়ে যাবে। এই কারণেই আমি আজকে চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সঙ্গে আমি মানিক আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আর একবার স্বাগত। দুপুর 12টার সংবাদে দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক। দুবাই থেকে 191 জন আরোহী নিয়ে ভারতের কেরালায় বিমানবন্দরে নামার সময় রানওয়েতে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজের পাইলট সহ অন্তত 19 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ভারতের এভিয়েশন মন্ত্রী জানান, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছিল দুপুর 12টার সংবাদে দেখছেন নিউজ 24। সঙ্গে যারা ছিলেন, ধন্যবাদ সবাইকে।